যে সমস্ত কৃষক বন্ধুদের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করতে গেলে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ধান বিক্রি ডেট বুকিং করতে গেলে এই ধরনের মেসেজ শো করছে। এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ইকেওয়াইসি ভেরিফিকেশন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইকেওয়াইসি করা নেই, আপনি আপনার ক্রয় কেন্দ্রের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। তো সেই সমস্ত বন্ধুরা কি করবেন, কিভাবে তারা নিজেদের ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করতে পারবেন, আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেটা জানার আগে প্রথমেই আমরা একবার ফার্মার সেলফ সিরিয়েলিং এই যে অপশান আছে এখানে ক্লিক করব। আর তার আগে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে purchasement.wbfood.in ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে ফার্মার সেলফ সিরিয়েলিং যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে প্রথমে আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচা কোড, এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটিকে এখানে ফিল করবেন। করার পর আপনারা সাবমিট করবেন। কিভাবে আপনারা ডেট বুকিং করবেন এই বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো এই অপশানের উপরে ক্লিক করার পর অনেকের কাছে এই ধরনের মেসেজ শো করছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইকেওয়াইসি করা নেই, আপনি আপনার ক্রয় কেন্দ্রের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে এই ফার্মার বা কৃষক কি করবেন, প্রথম কথা হলো ইনি এনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে নাকি সেটা চেক করবেন। সেটা অনলাইন থেকে চেক করা যায়, সেটা কিভাবে চেক করা যায় সেই বিষয়ে ভিডিও আমরা দিয়েছি। তো যদি থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের কিষাণ মান্ডি অফিসে যোগাযোগ করবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনাদের আধার কার্ড এবং যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই মোবাইলও আপনাদের কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। আর যদি করা না থাকে আপনাদের মোবাইল নাম্বার লিংক, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার লিংক করাতে হবে আধারের সাথে, যেটা আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে বর্তমানে কাজ চলছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সেই পোস্ট অফিসে গিয়ে আপনারা প্রথমে লিংক করিয়ে নেবেন আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার, এবং লিংক করানোর পরে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কিষাণ মান্ডি অফিসে। সেখান থেকেই কিন্তু আপনাদের এই ইকেওয়াইসি করে দেওয়া হবে, এবং করার পর তারপরে কিন্তু আপনারা আপনাদের ধান বিক্রয় করার জন্য ডেট বুকিং করতে পারবেন অনলাইন থেকে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।